হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে মানুষ কিন্তু একটা কথা বলে থাকে যে পুরুষের ছয় গুণ আর মেয়েদের নয় গুণ, এই যে একটি কথা বলে থাকে। তবে এই কথাটি একেবারে ভুল নয়, আবার সঠিকও নয়। কিন্তু বুঝতে গেলে এখানে কি বের হয় তা আজকে দেখব আপনাদের সামনে এই আলোচনাটি করে। তো আজকের আলোচনাটি একটু ব্যতিক্রম হতে চলেছে। আপনারা যদি এই 7-8 মিনিটের ভিডিওটি পুরোটি দেখেন, তাহলে হয়তো দেখা গেছে যে কিছুটা বোঝা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো কথাটি হলো, একটি পুরুষ হলো লোহা আর একটি নারী হলো চুম্বক। তো একটি পুরুষ লোহা কি করে, আরেকটি নারী চুম্বক কি করে? আচ্ছা, তবে চুম্বকও কিন্তু লোহা এবং লোহাও কিন্তু লোহা। কিন্তু দেখা যায় চুম্বকটা যদি অনেক বড় হয় তাহলে এটা তো কেউ বাড়ি দিলে মানুষটা মারা যাবে, আবার লোহা দিয়ে আঘাত করলেও মারা যাবে। তবে ছয় গুণ আর নয় গুণ, তো একটা নারী নয় গুণ, সে কী দিয়ে নয় গুণ? আর একটা পুরুষ, একটা লোহা ছয় গুণ, সে কী করে হয় ছয় গুণ? তো আপনারা বলবেন যে নয় গুণ যে জিনিসটি, সেটি হবে বেশি, শক্তির দিক দিয়েও বেশি, ওজনের দিক দিয়েও বেশি, সব দিক দিয়ে বেশি হবে, এবং এটার কার্যক্ষমতাও বেশি হবে, এবং এটার যে একটা বিষয় যে এই চুম্বকটা এমনই একটা বিষয় যে লোহা তার জায়গায় পড়ে থাকবে আর চুম্বক তাকে টেনে নিয়ে আসবে। আর একজন নারী নয় গুণ কিসে, তার মধ্যে একটা চুম্বক আছে, আর সেই চুম্বকটা কি, কাম নামক চুম্বক। বাস্তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন যে পুরুষ কিন্তু লোহা, আর এই লোহা কিন্তু জায়গায় স্থির থাকে না, কিন্তু নারী কিন্তু চুম্বক, সে কিন্তু জায়গাতেই থাকে। দেখবেন যে এই পৃথিবীতে মানুষ জন্ম নিয়েছে, শিশুকাল থেকে একজন মানুষ যখন যৌবনপ্রাপ্ত হয় তখন কিন্তু একটা পুরুষ নারীর দিকে আকর্ষণ হয় এবং সে নারীর দিকে অগ্রসর হয় আগে, এবং চুম্বক কিন্তু নারী রূপে চুম্বক, সে কিন্তু জায়গাতেই থাকে, সে কিন্তু উপরে পড়ে না বা তার ওই আকর্ষণে সে যায় না। কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে একটা পুরুষ সেই এটার আকর্ষণ করে এবং সে এই বিষয়ে আগে বাড়ে, কিন্তু একটা মেয়ে নারী চুম্বক সে জায়গাটা জায়গায় থাকে। তার মানে বোঝা গেল যে চুম্বক জায়গাতেই থাকবে, কিন্তু সে লোহাকে আকর্ষণ করবে, আর লোহা এই চুম্বকের টানে সে আগে আসে। তাহলে আমরা কিন্তু একটা কথা বলে থাকি যে ছয় গুণ আর নয় গুণ, তাদের নয় গুণ কী বুঝে বললেন, নয় গুণ। তার মানে পুরুষ যে একটা লোহা, এই লোহাটায় জায়গায় স্থির থাকতে পারে না, চুম্বকের টানে সে আগে চলে যায়, কিন্তু চুম্বক কিন্তু আসে না, আর যদিও আসে এটা খুব কমের ভাগ। হে জগতবাসী, তো আজকের আলোচনাটি যেটা বোঝাতে চাইলাম, দেখা গেছে যে এমন 100 ভাগের মধ্যে 95 ভাগ দেখা যায় যে পুরুষ নারীর কাছে গেছে, তখন মানুষ কী বলে যে নারী নির্যাতন করেছে একজন পুরুষ, কিন্তু পুরুষ তো লোহা, সে কিসের টানে গেছে, সে চুম্বকের টানে গেছে। আচ্ছা, তো আরও একটি বিষয় হলো যে সেই বিষয়টি
একটু কষ্ট করে একটু মাথা খেলিয়ে বুঝে নিতে হবে আমাদের, সেটি হলো যে কেউ কিন্তু বলেনি একটা পুরুষ নির্যাতন হয়েছে মহিলার হাতে, কিন্তু মহিলার হাতে নির্যাতন হতে হয় না, পুরুষ নির্যাতনকারী হয়ে যায় কারণ সেই লোহা সে চুম্বকের টানে চট করে তার সাথে লেগে যায়, কিন্তু চুম্বকের জায়গায় চুম্বক থাকে। এই জন্য বলা হয় যে নারী নির্যাতন করা হয়েছে, কিন্তু পুরুষ কিন্তু তার টানেই গেছে, কিন্তু তার দোষ হচ্ছে না। আচ্ছা, তো আজকে যে কথাটি বলতে চাচ্ছি যে নয় গো, দেখা গেছে যে তাকে আল্লাহ যেভাবে তৈরি করেছেন, এখানে যদি পুরুষের যে তিনটা গুণ সেই আমরা যে পথ দিয়ে আসা যাওয়া করেছি জন্ম নিয়েছি সেই পথটা যদি তিন গুণ বাড়িয়ে দিতেন আল্লাহ না দিতেন, তখন কিন্তু দেখা যায় এই তিন গুণ যে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এরপরেও কিন্তু সিজারের প্রয়োজন হয়। আর যদি সমান সমান দিত তাহলে উপায় থাকতো না বাবা। তো আজকের যে কথাটি আমি ইশারা ইঙ্গিতে বলতে চাচ্ছি, তো অবশ্যই জ্ঞানীগুণেরা বুঝে নেবেন, এদিক দিয়ে একটা নয় গুণ, তিন গুণ বেশি, আর এই তিন গুণ যদি বেশি না দিত তাহলে এই পৃথিবীতে বেশিরভাগ নারী জাতি প্রসবে মারা যেত, আর এই তিন গুণ দেওয়ার পরেও সিজারের প্রয়োজন হয়। আচ্ছা, এখানে একটা বিষয় যে সে সব দিক দিয়ে বড়, গুণে বড়, তারপরেও কিন্তু একটা পুরুষ গুণে ছোট, তাহলে সে কিন্তু তার কাছে চলে যায় আগে, সে কিন্তু আসে না। তো এই জন্য এই পৃথিবীতে আল্লাহ পর্দার সিস্টেম করেছে। তোমরা চোখ পর্দা করো, তোমরা বাহ্যিক শরীয়তের যে পর্দা এই পর্দাটা করো, কারণ পর্দার আড়াল থেকে যতক্ষণ পর্যন্ত চোখের দৃষ্টি না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই চুম্বক এবং লোহা জায়গাটা জায়গাতে থাকে, আর যখন সেই চুম্বককে চুম্বক থেকে যখন পর্দাটা সরানো হয় তখন তার আকর্ষণ বেড়ে যায়, কখন কি হয়ে যায়। তবে বাহ্যিকভাবে পর্দা করার যে সিস্টেমটা করা হলো, অবশ্যই নবী ও রাসুলরা এই নিয়মটা এই জন্যই করেছেন যে এই পর্দা থেকে মানুষ অনেক সেভে থাকবে এবং আমাদের ধর্ম মতে আমরা ঠিকভাবে চলতে পারব। এর মধ্যে যদি আমরা সাধক জগতে যাই তখন দেখা যায় যে নিরামিষ খাও, রোজা রাখো, এই চুম্বকের পাওয়ার উভয়জনের এটা কমের দিকে থাকবে এবং পর্দা থাকবে, তখন কি হবে যে মানুষ শৃঙ্খল হবে। আর আল্লাহ বলেছে আমি অশৃঙ্খলকারীকে পছন্দ করি না, শৃঙ্খলকারীকে আমি পছন্দ করি, আর শৃঙ্খল একমাত্র ইসলাম এবং একমাত্র শান্তি। তো হে জগৎবাসী, আজকের আলোচনাটি কি বোঝাতে চাইলাম, অবশ্যই জ্ঞানীগুণীরা বুঝেছেন, আর আমি অতটা খুলে বলতে পারি না, একটু ইশারাতে বলি, আর ইশারায় যে বোঝে সেই তো জ্ঞানী। তো সকলেই ভালো থাকবেন, আজ এ বলেই রাখছি, আল্লাহ হাফিজ।